खूब सुंदर दृश्य। আমরা ভিতরে ঢুকবো, আর টিকিট কাটা হয়ে গেছে। এটা রানীর পোশাক, সুরক্ষিতভাবে আছে। আমরা আমাদের বালিচক স্টেশন থেকে আমরা যাব, এখানে টিকিট কাটা হয়, আর এখানেও টিকিট কাটা হয়, ATVM এখানেও টিকিট কাটা হয়। আমরা সেখানে কাটছি, আমরা এগাচ্ছি। আমরা হাইসে শেষ প্রান্তে যাবো, সেই শেষ প্রান্তে খড়গপুর হাওড়া স্টেশন এই ট্রেনটাই ধরবো। আমরা ট্রেনে চেপে যাচ্ছি, যেটা আমাদের 2 ঘন্টা সময় লাগে। আমরা স্টেশন থেকে নেমে আমরা রওনা দিচ্ছি। আর প্রচণ্ড ভিড়, প্রচুর মানুষের সমাগম, প্রচণ্ড গরম। আর উপরে ডিসপ্লেতে থাকার ট্রেন কোথায় এসছে ওখানে দেখাবে কত নম্বরে। আর এখানে নিচে স্টল আছে, কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা সব পাওয়া যায়, বিস্কুট সমস্ত খাওয়া দাওয়ার পাওয়া যায়। একদম ঠান্ডা কিনে খেয়ে খেয়ে যাচ্ছে। আর ওই পাখাগুলা কি বিশাল বড় বড়। আর মন্দির ছিল প্রচণ্ড অ্যাকোরিয়াম, অ্যাকোরিয়ামে তো আমার মনে হলো যেন মাছ ধরে নিই। আমাদের ছিপ থাকলে ছিপ ফেলে নিতাম। আমরা আস্তে আস্তে সে আন্ডারগ্রাউন্ডে নিচ দিয়ে আমরা সে হাওড়া গেটের কাছে উঠব, হাওড়া ব্রিজের কাছে। প্রচণ্ড আর ওই সাইডে টিকিট কাটা হয়, টিকিট কাটা হয়ে যাবে। আমরা আস্তে আস্তে উঠছি, উঠেই আমরা দেখি প্রথমে হাওড়া ব্রিজ। উফ, কি সুন্দর দেখতে লাগছে। আর পরিবেশটাও সেরকম, হাওড়া বারাসাত বাস ঢুকে গেল, আর ওই সাইডে হাওড়া স্টেশন। আমরা ওইখান থেকে নিচ দিয়ে এইখানে এসছি, এসেই হাওড়া ব্রিজটা দেখা যায়। এই যে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, হাওড়া ব্রিজ। এবার গোটা কলকাতা হাঁটছি, হেঁটে 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 ঘুরতেছি আমরা। পরিষ্কার পরিচ্ছন্ন গোটা রাস্তা, আমরা যেতেই আছি। আমরা প্রথমে পিছন দিক দিয়ে, আমরা তো জানিনি প্রথম গিয়েছিলাম, পিছন দিক দিয়ে এক্সিট লেখা আছে। আমরা পিছন দিক দিয়ে পুলিশকে জিজ্ঞাসা করছিলাম যে এদিক দিয়ে ঢোকা যায়, ওরা বললো না, এদিক দিয়ে না, আগের দিক দিয়ে ঢুকতে হবে, টিকিট কেটে ঢুকতে হবে। আমাদের জানা নেই, আর ওগুলা কি পুলিশের স্টাফ ঢুকছে। আমরা তারপর আস্তে আস্তে এগাই। এটা কলকাতার সবার থেকে উঁচু বিল্ডিং। আমরা এবার আগের দিকে এসেছি, আগের দিক থেকে ভিউটা সেই, সবাই সেলফি ফটো যে যার তোলায় ব্যস্ত। খুব সুন্দর দৃশ্য। তারপর আমরা টিকিট কেটে ভেতরে ঢুকি, নুড়ি খাওয়া সব আছে সব। আর ভেতরে তো দৃশ্য আরও সুন্দর। আর এত গরম, সবাই মুখে জল নিচ্ছে। ভেতর থেকে ভিউটা আরও সুন্দর লাগে। আস্তে আস্তে আমরা ভেতরের দিকে এগাচ্ছি। এরপর একটা নেক্সট ভিডিওতে দেখাবো পুরো ভিক্টোরিয়ার যত সংরক্ষিত করা আছে সব। এগিয়ে দেখলাম আরও সুন্দর দৃশ্য, এখান থেকে ওই বিল্ডিংটা আরও সুন্দরভাবে দেখা যায়, কলকাতার উঁচু বিল্ডিং। আর ওই বাগানের মধ্যে তো কত কি চলছে, সুন্দর সুন্দর দৃশ্য। আর ভিক্টোরিয়াতে আমরা ঢুকব, ঢুকার পথে দেখি না কার্যকলাপ কত সুন্দর। এবার আমরা উঠছি,
এখান থেকে সেই বড় বিল্ডিংটার ভিউ আরো সুন্দর লাগছিল ভিউটা আর চারদিকের পরিবেশটাও কত সুন্দর ছিল ওয়েদারটা খুব ভালো ছিল বাট গরম ছিল আর এই কামান দুদিকে দুটো আছে আমগুলো চালাতে জানলাম চালিয়ে দিতাম জানিনি বলে কামানগুলো দেখে গেছে কামানগুলো দেখছেন এরপর আমরা ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে গোটা চারদিকটা দেখছি কত সুন্দর আর খুব সুন্দর সংরক্ষিতভাবে সব জিনিস রাখা আছে যে কত সাল থেকে কত সাল অবধি তৈরি হচ্ছে কেমনভাবে তৈরি হচ্ছে কত টাকা খরচা হচ্ছে সমস্ত ডিটেলস একটা পরের ভিডিওতে আমি দেব এই সেই পোশাক যেটা রানী পরত নৌকা আছে পিয়ানো আছে আরও অনেক রকম জিনিস রাখা আছে সেটা এই ভিডিওটা লং হয়ে যাবে বলে আমি দেখাতে পারলাম না ওটা ডিটেলস ভিক্টোরিয়া ভিডিওটা দেব আর ভিতরটা সেই লেভেলের সুন্দর যার ফটো সেলফি যা আছে আর সবাই উপর দিকে তাকিয়ে আছে যেই ঢুকে উপর দিকে তাকিয়ে থাকে আমি শুধু ভিডিও ক্যামেরা করছি আমি নিজেরও একটা ফটো তুলতে পারিনি এবার আমি গ্যালারিতে উঠলাম উপরে গ্যালারি আছে গ্যালারিতে থেকে আরও কত সুন্দর লাগে দেখতে আমি যখন উপর থেকে নিচে দেখি আমার তো একটু রাজা রাজা ফিল হতেছিল আমি উপরে আছি আর উপরে অনেক কিছু জিনিস সংরক্ষিত করা আছে গ্যালারিতে অনেক কিছু ভেতরে সংরক্ষিত করা আছে উপর থেকে আমরা এবার নিচে নামবো নিচে নেমে দেখি যেদিক দিয়ে আমরা বেরাবো সেদিক দিয়েও দেখি না দুটা কামান রাখা আছে এবার আমরা দেখা হয়ে গেছে একটু ওখানে বসে আড্ডা মারার পর আমরা এবার বেরাচ্ছি যেদিক দিয়ে আমরা ঢুকছিলাম প্রথমে সেই এক্সিট দিয়ে ওখানে সেই দিক দিয়ে আমাদেরকে বেরাতে হবে সুন্দর ভিউ আমরা এবার বেরিয়ে যাবো ওখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে এখান থেকে খুব সুন্দর লাগে আর লঞ্চে করে আমরা বাবুঘাট থেকে হাওড়া যাব এখান থেকে মানে সৌন্দর্যটা সিন আরও সুন্দর না দেখলে বিশ্বাস করবে না খুব সুন্দর লাগে লঞ্চে উঠেছিলাম ভিউটা ভাবেছিল সবাই সাবস্ক্রাইব আর লাইক করে দিও এরপর একটা ভিডিও আলাদা ভিডিও